আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ, আর তার জন্যই আমার নিবেদন কবি রামচন্দ্র পালের লেখা নিজস্ব এক তারা। রবীন্দ্রনাথ সঙ্গে আছেন আমার বাউল, তিনি এক তারাতে একখানি সুর, গান শুনি গান শুনি। ভোরে যখন দেখেছিলাম সূর্য তখন ছবি, মুগ্ধ চোখে কি বিস্ময়ে সহজ পাঠের কবি। সূর্য পোড়াও দুপুর কি যে উথাল পাথাল মন, কোথায় আছে কোথায় আমার একার আপনজন। তখন তিনি রবীন্দ্রনাথ কবিতার গানে, রাত্রি দিনে সঙ্গী আমার মেঘ কুড়িয়ে আনে। তখন তিনি সান্ত্বনা দেন বন্ধু হয়ে কাছে, কোথাও ঠিক কোথাও কেউ হাত বাড়িয়ে আছে। বলতে বলতে সঙ্গে চলেন প্রিয় স্বজন সখা, স্নেহে এবং সাবধানতায় জড়িয়ে বুকে রাখা। ঝড় আসে ওই একলা মেঘে তুমুল ভাঙা গড়া, আবারও সেই রবীন্দ্রনাথ নতুন করে পড়া। এক জীবনে এত কথার এত রকম মানে, এত উতাল ধারা সুরের এত রকম গানে, কে আছে আর এত নিবিড় রবীন্দ্রনাথ ছাড়া। তিনি আমার আকাশ, আমার নিজস্ব এক তারা।